আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আরগান ইসেনশিয়াল ডিপ কেয়ার হেয়ার প্যাক সম্পর্কে। এটি ইউজ করলে কী কী বেনিফিটস পাবা অ্যান্ড এটিতে কোনো সাইড ইফেক্ট আছে কি না সব ইনফরমেশন দিব, জানতে হলে দেখতেই থাকো। অনেকের চুল উস্ক শুষ্ক থাকে যার ফলে খুব তাড়াতাড়ি জট বেঁধে যায়। তারা যদি এই প্যাকটি ইউজ করো তাহলে চুল আর জট বেঁধে যাবে না। অনেকে চুল রিবন্ডিং করে থাকো অ্যান্ড চুলে কালার করে থাকো যার ফলে চুলটা অনেক ড্রাই হয়ে যায় অ্যান্ড চুলের আগা ফেটে যায়, চুলটা ভেঙে ভেঙে যায়, তো চুলটাকে অনেক বেশি ড্যামেজ করে ফেলে, যার ফলে এরকম প্রবলেমগুলো হয়। অ্যান্ড অনেকেই ভুলভাবে হেয়ার কেয়ার করো যার ফলে এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায়। অ্যান্ড তোমরা যদি এই প্যাকটি ইউজ করো তাহলে ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করতে হেল্প করবে, হেয়ারটাকে শাইনিং করবে, হেয়ারটাকে অনেক বেশি সফট করবে অ্যান্ড সিল্কি করবে, চুলের শুষ্কতা দূর করবে। রিবন্ডিং করা চুলে এক্সট্রা কেয়ার করে এই প্যাকটি। অনেকের চুল পাতলা হয়ে যায়, এভাবে চুলটা হচ্ছে ভেঙে যায় যার ফলে চুল পাতলা হয়ে যায়, তো তোমরা যদি এই প্যাকটি ইউজ করো তাহলে চুল ভেঙে যাওয়া দূর করবে যার ফলে চুলটা পাতলা হয়ে যাবে না, রুক্ষতা দূর করে হেয়ার সফট করবে, চুলটাকে হেলদি করবে অ্যান্ড শাইনিং করবে। এই প্যাকটি হেয়ারের জন্য অনেক ভালো অ্যান্ড যারা হচ্ছে রিবন্ডিং করো অ্যান্ড কালার করো তাদের জন্য তো অনেক ভালো, কারণ রিবন্ডিং করলে অ্যান্ড হচ্ছে কালার করলে চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। এই জন্য যারা রিবন্ডিং করো অ্যান্ড চুলে কালার করো তাদের কিন্তু এক্সট্রা হেয়ার কেয়ারের প্রয়োজন। তোমরা যদি এটি ইউজ করো তাহলে চুল নষ্ট হয়ে যাবে না, চুলে যে প্রবলেমগুলো হয় চুল ড্যামেজ হয়ে যায় সেটা হবে না, চুলটাকে অনেক বেশি হেলদি রাখবে। অ্যান্ড এই প্যাকটি ইউজ করার নিয়ম, অবশ্যই এই প্যাকটি সঠিকভাবে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু ভালো রেজাল্ট পাবা না। এই জন্য যেটা করতে হবে, এই প্যাকটি চুলে লাগানোর আগে চুল ভালোভাবে শ্যাম্পু করে নিবা। চুল ভালোভাবে শ্যাম্পু করে নিয়ে যখন চুলটা যখন একটু ভেজা ভেজা থাকবে তখন এই প্যাকটি হেয়ারে লাগাবা, চুলের পরিমাণ অনুযায়ী নিবা, যার যেরকম সেই পরিমাণ অনুযায়ী নিবা অ্যান্ড চুলে লাগায় রাখবা 15 থেকে 20 মিনিট। লাগানোর পর 15 থেকে 20 মিনিট পর একটু ম্যাসাজ করবা, ম্যাসাজ করে চুল পানিতে ওয়াশ করে ফেলবা। অ্যান্ড এটি ইউজ করলে অবশ্যই কন্ডিশনার চুলে লাগানো যাবে না, কারণ যদি কন্ডিশনার লাগাও তাহলে কিন্তু চুল পড়ে যাবে। আর এই প্যাকটি অবশ্যই চুলের গোড়াতে লাগাবা না, শুধু চুলে লাগাবা। অ্যান্ড এভাবে যদি তুমি ইউজ করতে পারো তাহলে অনেক ভালো রেজাল্ট পাবা, আর সপ্তাহে একদিন বা দুই দিন ইউজ করতে পারো, দুই দিন ইউজ করলে ভালো, আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে তুমি একদিন করে ইউজ করতে পারো। অ্যান্ড এটি ইউজ করলে বুঝতে পারবা চুলটা অনেক ভালো হয়ে যাবে, চুলের প্রবলেমগুলো চলে যাবে। অ্যান্ড যখন এই প্যাকটা লাগাবা তখন অবশ্যই কন্ডিশনার চুলে লাগাবা না, কারণ অনেকেই কন্ডিশনার ভালোভাবে লাগাতে পারো না, মানে সঠিকভাবে কন্ডিশনার ইউজ করতে পারো না, কারণ কন্ডিশনার কিন্তু চুলের গোড়ায় লাগানো যায় না, চুলের গোড়ায় যদি লাগাও তাহলে চুলটা পড়ে যাবে, চুল পড়া বেশি হয়ে যায় কন্ডিশনার চুলের গোড়ায় লাগালে। যদি তোমরা এই প্যাকটি লাগাও তার সঙ্গে যদি কন্ডিশনার লাগাও অ্যান্ড ভুলভাবে যদি লাগাও তাহলে চুল পড়ে যাবে, তখন তোমরা ভাবতে পারো যে এই প্যাকটি ইউজ করে তোমাদের চুল পড়া বেশি হয়ে গেছে। এই জন্য অবশ্যই সঠিকভাবে যে কোনো প্রোডাক্টই হোক না কেন সঠিকভাবে অবশ্যই ইউজ করতে হবে, সঠিকভাবে যদি ইউজ না করো তাহলে ভালো বেনিফিটস পাবা না। এরকম প্রোডাক্ট সম্পর্কে রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও।